অগাথা অল অ্যালং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এগারোতম টেলিভিশন সিরিজ যা সরাসরি ফার্স্ট প্লাস শো ওয়ানডা ডিরেক্ট সিকুয়াল আমি ধরে নিচ্ছি যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তারা সবাই ওয়ান্ডা ফিশন দেখেছেন এবং সেই সিরিজটি শেষে অগাথা কিংবা এক মেথির সাথে আসলে কি ঘটেছিল তা সবাই জানেন অগাথা অল অ্যালং এর দুটো এপিসোড মুক্তি পেয়েছে এপিসোড দুটোর নাম সিগেস দু দ্য রোড এবং সার্কেল সুইন উইথ ফেট আনলক দাই হিডেন গেট আমি জানি না আপনারা কতজন এই সিরিজটা দেখছেন আপনাদের অগাথা অল অ্যালং দেখানোর জন্য মার্ভেল টেলিভিশন স্বয়ং ক্যাথরিন হানকে নগ্ন করে এই সিরিজের প্রথম এপিসোডই উপস্থাপন করেছে সত্যি ডিজনির পিজি থার্টিন রেটিং এর এই শোয়ে মার্ভেল ক্রিয়েটরদের এমন বল ডিসিশন তাদের ডিসপারেশন প্রমাণ করছে যাই হোক ওয়ান্ডা ভিশনের শেষে আমাদের সবার প্রিয় মমি স্কারলেট উইচ অগাথার সমস্ত পাওয়ার কেড়ে নিয়ে তাকে একটি ম্যাজিক স্পেলে আটকে ওয়েস্ট ভিউ টাউনে বন্দি করে রেখেছিল ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অব ম্যাডনেসে ওয়ান্ডা ম্যাক্সিম অফ মারা যাবার পর পুরো অগাথা অল অ্যালং সিরিজটি জুড়ে আমাদের দেখানো হবে কিভাবে অগাথা ওয়ান্ডার স্পেল থেকে মুক্ত হয়ে নিজের পুরোনো পর ফিরে পাচ্ছে কিন্তু এমসি মিসিওর সামনে যখন অ্যাভেঞ্জার্স ডুমস আর সিক্রেট ওয়ার্স এর মতো সিনেমা আসতে যাচ্ছে এই বিশাল মাল্টিভার্সাল সাগায় অগাথা অল অ্যালামের স্থান কোথায় আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া নর্মাল মার্ভেল ফ্যানেরা এই সিরিজটা কেন দেখবে চলুন প্রিয় বাংলাভাষী মার্ভেল ফ্যান অগাথা অল অ্যালং এর এপিসোড ওয়ান এবং এপিসোড টু এক্সপ্লেন করতে করতে এই বিষয় জানা যাক তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে অগাথা অল অ্যালং এর প্রথম দুইটি প্রতিটি এপিসোডে আমাদের মার্ভেল কমিক্সের পাশাপাশি বাস্তব দুনিয়ার উইচ ও ডাকিনি চর্চার বিভিন্ন বিষয় দেখানো হয়েছে প্রথম এপিসোডের প্রায় পুরোটা জুড়ে অগাথা ওয়ান্ডার ম্যাজিক স্পেলে আটকে ছিল যেভাবে ওয়ান্ডা ভিশনের এক এক এপিসোডে ভিন্ন ভিন্ন টেলিভিশন সিটকম এবং টিভি শো এর আদলে ঘটনা বলি ঘটছিল অগাথার প্রথম এপিসোডটি অ্যাগনেসের মাথায় বাস্তব দুনিয়ার ডিটেকটিভ শো এইচ বিওর মেয়ার অফ স্টাউনের আদলে চলছিল যেখানে শহরের বাইরে একটা নারীর মৃত লাশ পাওয়া যায় অগাথার সাথে ডিটেকটিভ হয়ে আমরা ওয়েস্ট ভিউর অনেক পুরোনো বাসিন্দাদের দেখতে পাই যাদেরকে ওয়ান্ডাও একসময় স্পেলে বেঁধে রেখেছিল মৃত লাশটির চেহারা আমাদের দেখানো না হলো এটি মূলত ওয়ান্ডার লাশ যা অগাথা তার অবচেতন মনে দেখছিল ওয়ান্ডা মারা যাবার কারণে অগাথার উপরে করা তার মেজিক স্পেল দুর্বল হয়ে আসছিল পাশাপাশি দুটো নতুন চরিত্র প্রথম এপিসোডে আসে অরবি প্লাজ অভিনীত রিও যার আসল পরিচয় হল ব্ল্যাক হার্ট এবং জো লোক অভিনীত একজন তিন হাজার বয়সী এমেচার উইচ যার নাম ধাম পরিচয় একাধিকবার বলা হলেও কোন এক অদ্ভুত জাদু মন্ত্র বলে অগাথার সদস্যতে আমরা দর্শকের তা শুনতে পাইনি রিও এবং এই টিনেজার উইচ আসলে কে এই বিষয়ে বেশ কিছু থিওরি চলছে ইন্টারনেট জুড়ে মূলত ডক্টর ডুম এবং মাল্টিভার্স তাগার কানেকশন জড়িয়ে আছে এদেরকে ঘিরেই উইচ রোড নামে একটা ম্যাজিক্যাল রোড উন্মোচিত হয়েছে দ্বিতীয় এপিসোডের শেষে যে রোড ধরে এগিয়ে যাবার ক্ষমতা একমাত্র উইচ বা সসারদের আছে যে বা যারা এই উইচ রোড পার হতে পারবে তার মনের ইচ্ছে পূরণ হবে অগাথা ওয়ান্ডার স্পেল থেকে মুক্ত হলেও তার সব পাওয়ার স্কলের উইচ শুষে নিয়েছিল এবং ডক্টর স্ট্রেন্স মেডেন্স মাল্টিভার্স অব মেডেন্স মুভিতে আমরা দেখেছি যে ডার্ক হোল ডায়ের মাধ্যমে ওয়ান্ডা পাওয়ার পেয়েছিল সমস্ত মাল্টিভার্স থেকে সেই ডার্ক হোল ডায়রি পুড়িয়ে ফেলা হয়েছে অগাথার প্রথম এপিসোডও আমরা ওয়েস্ট ভিউর লাইব্রেরিটা নির্দিষ্ট স্থানে সব বই পুড়ে যাওয়া দেখেছি এগুলি মাল্টিভার্সে সেই ডার্ক হোল ডায়রি ছিল কমিক বুকে অগাথাকে প্রথম দেখা যায় ফ্যান্টাস্টিক ফোরের সাথে অগাথার দুটো এপিসোড শেষেই এন ক্রেডিটে সালেম নামে যে রোড সাইনটি দেখানো হয় অগাথার বাড়ি এই সালেম কলোরাডোতেই কমিক বুক অনুযায়ী অগাথার ছিলেন নিকোলাই স্ক্রাচ আর তার সাতজন গ্র্যান্ড চাইল্ড দ্য সালেম সেভেন যে সাতজন উইচ দ্বিতীয় এপিসোডের শীর্ষে অগাথার বাসায় হামলা করে এরাই সেই সালেম সেভেন আমার ধারণা অগাথার ঘরে একটা র্যাবিট দেখেছি আমরা যাকে অগাথা স্ক্র্যাচি বলে ডাকছিল I got mugged, এই স্ক্র্যাচই মূলত তার ছেলে নিকোলাই স্ক্র্যাচ সালেম সেভেন এই জন্য অগাথার পিছনে লেগে আছে যাই হোক সিরিজে আমাদের বলা হয়েছে উইচ রোড দিয়ে চলার জন্য অগাথা সহ মোট পাঁচজন ভিন্ন ভিন্ন পাওয়ারের উইচ কফেন লাগবে এবং তারা একে অপরের চেয়ে তিন মাইল রেডিয়াসের ভিতরেই থাকবে আমরা লিলিয়া নামে চারশো বছর বয়সী এক উইচ যে কিনা ভবিষ্যৎ দেখতে পাই জেনিফার কেল নামে একজন হারবাল পোশন এক্সপার্ট এবং অ্যালিস উ গালিভার নামে একজন ব্লাড উইচ যার মা আসলে বুক অব লিখেছে যে কিনা আসলে প্রোটেক্টর উইচ এই তিনজনকে রিক্রুট করতে দেখি বুক অব ব্যার্ডের নির্দেশনা অনুযায়ী উইচ রোড খোলার জন্য তারা সবাই মিলে একটা গান গায় যে গানের সুর হল এই সিরিজের মূল থিম এবং এই গানের লিরিক্সগুলোতে এপিসোডের নামও আছে যাই হোক সেভেন সালেম অ্যাটাক করার পূর্ব মুহূর্তে রোড খুলে যায় চারজন উইচের সাথে রহস্যময় টিনেজার উইচ ও নিরীহ গবেচারে মিসেস থার্ট রনা দেন যেমনটা এনক্রিডে আমরা লেখা দেখি জুতা খুলে খালি পেয়ে হাঁটতে হবে তেমন করেই সবাই রনা হয় এই উইচ রোডে আমরা প্রথম এপিসোডে দেখানো রিও বা ব্ল্যাক হার্টকে দেখেনি। এর সাথে অগাতার দ্বন্দ্ব কি নিয়ে তাও আমাদের বলা হয়নি তবে ফ্যান থিওরি বলছে অরবি প্লাজা অভিনয়কারী এই চরিত্রটি হল অ্যাকচুয়ালি ডক্টর ডুমের মা কমিক বুকে ডক্টর ডুমের মা একজন ন্যাটিভ ছিলেন যাকে ম্যাফিস্টো জীবিত ও মৃতের রাজ্যে আটকে রেখেছিল ডক্টর ডুম তার পাওয়ার হান্ট শুরু করেছিল মূলত ম্যাফিস্টোর হাত থেকে মাকে বাঁচানোর জন্যই অ্যাভেঞ্জার্স ডুমসডের আগে ডক্টর ডুমের মাকে যদি এই সিরিজে আসলে ইন্ট্রোডিউস করা হয় তা এক চড়মিস্টারেক হবে অন্যদিকে রহস্যময় এ টিনেজার উইচ যে কিনা আসলে স্প্যানিশ ভাষায় স্পেল পড়েই অগাথাকে প্রথম এপিসোডে মুক্ত করেছিল Ex soe hunc feminam de fixum. Ex soe hunc feminam de fixum. ফ্যান থিউরি বলছে এ হলো ওয়ান্ডার দুই জমস ছেলের একজন বিলি বুঝিয়ে বলি আমরা ওয়ান্ডা ভিশনে দেখেছি স্কারলেট উইস তার কেওস ম্যাজিকের মাধ্যমে বিলি এবং টমিকে সৃষ্টি করেছে মার্ভেল কমিক্সে ওয়ান্ডার এই দুই বাচ্চা আসলে ম্যাফিস্টর তৈরি করা ইভিল পাওয়ারের অংশ ছিল ফ্যানদের ধারণা ডক্টর স্টেন্স টুয়ের এর শেষে ওয়ান্ডাকে মারা যেতে দেখলেও মার্ভেলের মমি আসলে পুরোপুরি মরেনি ডক্টর ডুমের মায়ের মতোই ম্যাফিস্টো হয়তোবা ওয়ান্ডাকে জীবন মৃত একটা অবস্থায় রেখেছে হয়তো ওয়ান ভান্ডার পুরোপুরি জীবিত হবার জন্য উইচ রোডের শেষ মাথায় গিয়ে কাউকে না কাউকে উইশ করতে হবে তাই তো ম্যাফিস্টোর সহায়তায় বিলিকে ওয়েস্ট ভিউতে পাঠিয়েছে ওয়ান্ডা খেয়াল করলে দেখবেন এই ছেলেটি স্পেল পড়ার পরে অগাথা মুক্ত হয়েছে এই ছেলেটি অগাথাকে উইচ রোডের কথা মনে করিয়ে দিয়েছে এবং এই ছেলেটি অগাথার কোভেন গ্রুপ পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং যখনই এই ছেলেটি তার নাম পরিচয় বলতে যায় অগাথা কিছুই শোনে না কারণ ওয়ান্ডার ম্যাজিক স্পেল এখনো অগাথার উপরে

আর সবচেয়ে বড় প্রমাণ এই ছেলেটির কাছে তার বয়ফ্রেন্ড থেকে ফোন আসে কমিকে একজন সমকামী বৃহৎ মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে অগাথা অল ওয়ান্ডা ওয়ান ও ম্যাপিস্টোকে প্রপারলি নিয়ে আসবে যার স্টোরি কন্টিনিউ হবে আগামী বছরে ভিশন কোয়েস্ট এবং আয়রন হার্ট সিরিজে দেখা যাক পরের সপ্তাহে কি দেখায় অগাথার পাশাপাশি আপনারা কি সনের ভেনম থ্রি মুভি ট্রেলার ব্রেকডাউন দেখতে চান স্ত্রিনেশা লিঙ্কে ক্লিক করেছিলেন কথা বলি সেই ভিডিওতে আজকের মতো বিদায় টাটা